হ্যালো হ্যালো বন্ধুরা, চলে আসলাম। সবাইকে বৃষ্টির শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাবার সাথে কথা বলবো, এমনি সামান্য বিষয়, তেমন কোনো গুরুত্বপূর্ণ। বাবার শরীর কেমন? ভালো। শরীর ভালো? সকালবেলা কী খাইছো? ভাত খাইছি। ভাত খাইছো? মা, তাহলে কালকে জিজ্ঞাসা করলাম আব্বার যে সুমনের বোর কি হয়েছে, ছেলে নামে বলো। পাও যেহেতু ওরা ইসলামিক মানুষ, সেহেতু একটা ইসলামিক নাম রাখতে হবে। কি মা? আমার কাছে নাম পছন্দ হলো ফাতেমা, ঠিক আছে? না 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 মা, ফাতেমা রাখলে সবচেয়ে ভালো। সেটা তো আমি কইতেছি, ফাতেমার নামটা রাখলে মা, ফাতেমার জন্য কার নাম? আরে সেটা না, ওই যে নবীজির, নবীজির। হ্যাঁ, নবীজির, নবীজির বউ ফাতেমা না? কে? এগুলা কি নবীজির কি হয়? ফাতেমার মেয়া, ফাতেমা নবীজির মেয়া ফাতেমা। আমার বন্ধুরা, আমার অতীত কোনো ইতিহাস বা ইসলামিক কোনো ইতিহাস আমার মনে থাকে না, এবং আমার শুধু ইসলামিক ইতিহাস সেটাও না, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমি যেই লেখাপড়াই করি আমার মনে থাকে না। আমি ছাত্র ভালো ছিলাম না, আমার পড়া পথ এই দিক দিয়ে পড়লে এই দিক ভুলে যেতাম। তবে অতীতের, অতীতে কে কী ধরনের ব্যবহার করেছে আমার সাথে দুই যুগ আগে বা দেড় যুগ আগে, সেই ব্যবহারগুলি আমার মনে আছে, কিন্তু বইয়ের পাতায় যেগুলো লেখা থাকে সেগুলো পড়লে আমার মনে থাকে। অতীতের মানুষের ব্যবহার বা যারা কাছের মানুষদের ব্যবহার আমার মনে আছে, সেটা আমি একদম একদিন বলবো কে কী ব্যবহার করেছে। তবে মেজবাবি একটা ব্যবহার করেছিল, সেই ব্যবহারটা ছিল এরকম যে মাঝেভাবে আজ থেকে 13 বছর আগে খিচুড়ি রান্না করছে, খিচুড়ি মজা হয়েছে। তারপর আমি বললাম যে মাঝেভাবে আমাকে ই দাও, সরিষার তেল দাও। তো মাঝেভাবে বললো যে এত সুন্দর করে খিচুড়ি রাঁধছি, তোমার সরিষার তেল আবার নেওয়া লাগবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে এখন খাও না, পরে খাও। পরে আধা ঘন্টা পর খাইলাম, সরষের তেল দিতে চায় না, ঠিক আছে? আধা ঘন্টা পর খেলাম। তো কে কী ব্যবহার করছে সবই আমার মনে আছে, আমার পরিবারের ছোটো থেকে শুরু করে বাবা পর্যন্ত সবার ব্যবহার আমার মনে থাকে, কিন্তু বইয়ের কোনো লেখা পড়া গল্প আমার মনে থাকে না। বাবা যেমন বলেছিল আজ থেকে দুই যুগ আগে, বাবা আমাকে 20 টাকা দিয়েছিল যে বাজারে যা, বিরিয়ানি আয়, বিরিয়ানি আর তুই চুল কাটাবি। তা আমি চুল কাটাইছি, সিনেমা দেখছি বা কী কী খেয়ে ফেলছি, তো বিরিয়ানি নেই, তো বিরিয়ানি আনলে যেহেতু বাবা তো এমন রাগ হয়েছে, বাবা আমাকে রাগ করে বললো যে আমি বিরির জন্য দুপুরে ভাত খাই নেই। এই সেই বাবা আমার বিরির জন্য আমি দুপুরে ভাত খাই নেই, আর তুই বিরি আনলি না। তো যাই হোক, বাবা তখন বিড়ি খাইতো, পরবর্তী সময় সিগারেট খাইতো, পরবর্তী সময় আবার পান খাইতো। দেখ বাবার ব্যাপার, বাবা মন কিছুই খায় না। তো এরকম প্রতিটা সদস্যের মায় কী বলছে আমাকে, ছোটো ভাইরে বড় ভাই সব সব মনে আছে। আমি এক সময় সবই বলে দেবো। বন্ধুরা, আজকে একটু কথা বেশি বললাম। আচ্ছা, বাবার সাথে একটু কথা বলি। আমি এত কথা আসলে বলতে পারি না, আমার কথা বেঁধে যায়, আমার কণ্ঠ তেমন ভালো না, আমাকে ক্ষমা করবেন বন্ধুরা। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কথায় মানুষ, কাছের মানুষরা অনেক কষ্ট পায় আমার কথায়, তো সেজন্য আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন। কাছের মানুষদের যদি আমি কষ্ট দিই, তাহলে আমি মাপ চেয়ে আমি সেই কষ্ট আবার ভুলাই দিতে পারি, কিন্তু দূরের মানুষদের কষ্ট দিলে তো মাপ চাওয়া হয় না। যাই হোক, মাপ চাচ্ছি, আমার কথায় কেউ কষ্ট হবে না। আর আরেকটা ব্যাপার হলো যে আমার একটু লজ্জা স্মরণ কম, কী আব্বা, আমার যদি আমার মা যদি আমার ঝাড়ু দিয়েও যদি মারে, হ্যাঁ,
বা আমার ভাবি যদি আমার ঝাড়ু দিয়ে যদি মুখে মারে তো আমার লজ্জা নেই, কারণ আমার টাকা নেই। আমার টাকা যখন হবে তখন আমার লজ্জা হবে, ঠিক আছে? এখন যদি আমার ঝাড়ু দিয়ে পিটে তা আমার লজ্জা নেই, ঠিক আছে? লজ্জা কম, মান সম্মান কম, এগুলো আমার কিছুই নাই, মানে একেবারেই নাই, কারণ টাকা না থাকলে হয় না বাবা। তাহলে বৃষ্টির দিনে তুমি আর কী করতে? বৃষ্টির দিনে আষাঢ় মাসে ঘাস কাটতাম, আমার দলমিল আছে তোমার সে ঘাস খাইতে খাইতে বনায় আসো অনেক শখ করে গরু হবে, আমরা ঠেকা ছিলাম তো আমি বড় কতি ভাই বই, তাই আমি ওই ঘাস কাটতে তার গরুরে খাওয়াইতাম। সুবিধা এলে দেখতে গরু পেট একজনে কইছে যে হে আয়া ঘাস দিই বট পাইতে তো চাই নাই, তারপর চাউল ফল পাঁচ কেজি চাই। আমাদের সময় পাঁচ ছয় কেজি সাত কেজি আমক আমক থাকত এমআই আমি চলে যেতাম, খালি গরে ঘাস কাটতে আমাকে খাওয়াইছি আমার চাই দিয়ে না খেলে থাকি ভাই বোন আসলে মেশিনে ঘাস কেটে দিই দিচ্ছি তারা আমি চালাই দিচ্ছি, সাত দিন থাক পাঁচ দিন থাক আমার আমার চাই দিচ্ছি। আমাদের মধ্যে তো মনে করো তুমি ঘাস কাটা পারে আমরা না খেয়ে বেশি আমরা থাকুন ভাই বোন যা ঘাস কাইটা প্রিয় বন্ধুরা অতীত জীবনের গল্প শুনলাম বাবার কাছে। বাবা বাবার অনেকগুলি ভাই বোন ছিল, সে অতীতের গল্প মনের মধ্যে আসলে দাগ কাটে। তো কার গল্প আপনার বেশি ভালো লাগলো, আমার গল্প না বাবার গল্প, একটু কমেন্ট করে জানান। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি আগেই বলেছি বিভিন্ন ভিডিওয়ে বলি যে আপনার যদি ওয়াইফাই লাইন থাকে শুধু সেজন্য আমাদেরকে দেখবেন, কিন্তু ডাটা কিনে দেখবেন না, খরচ করে আমাদেরকে দেখবেন না, আমাদের কথার মধ্যে আমার মূল্যবান কোনো কথাই নেই। আর হলো এই যে এটাই বলা, আর হলো আর আপনার নিজের এখন বর্তমান যে পরিস্থিতি আপনার সবাই ঘরের মধ্যে থাকবেন, ঘরের মধ্যে থাকলে আপনার বেঁচে থাকবেন, বেঁচে থাকার সম্ভাবনা বেশি। আমরা এখনও করে কি শব্দটা কোয়ারেন্টাইনের মধ্যে আছি, এখনও ঘর থেকে বের হই না, আর কথা বাড়াবো না। আমাদেরকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেশের সকল শ্রেণীর মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা, পোশাক শিল্পে যারা জব করে।